আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা শুরুতেই বিআরবিকে বলছি সংবাদ শিরোনাম সারা দেশে গণটিকা কর্মসূচি শুরু ভ্যাকসিন নিতে উপচে পড়া ভিড় বিভিন্ন কেন্দ্রে ভোগান্তির অভিযোগ খুশি গ্রামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠী দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 261টি মৃত্যু নভেম্বরের মধ্যে আসছে সিনোফার্মের আরও 6 কোটি টিকা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভিটামিন সি ও জিঙ্কের সমন্বিত ডোজ তথ্য গণস্বাস্থ্য কেন্দ্রের বাংলাদেশে দ্রুত ভ্যাকসিন তৈরির আহ্বান পরিমণিকে বাসায় নেয়ার ঘটনায় এডিসি সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার জিমির বিরুদ্ধে মামলা পরি ও একার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ সাময়িক স্থগিত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম একই সাথে রাজধানীর 2 সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের ওয়ার্ডগুলোতে চলে এ টিকাদান টিকা পেতে সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন ছিল কেন্দ্রগুলোর সামনে চাপ বেশি থাকায় টিকা না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে শনিবার সকাল 9টা থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম রেজিস্ট্রেশন ছাড়া শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেয়ার এই সুযোগ পেতে ভোর থেকে ভিড় দেখা যায় রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রে তবে অনেকের অভিযোগ নিয়ম ভাঙা হচ্ছে টিকাদানে পিছু থেকে যারা আসছে তারাও যাচ্ছে যারা এখানকার পরিচিত ওদের কাউন্সিলরের লোকদের পরিচিত তাদেরকেও ঢুকাচ্ছে এসে দিয়ে দিয়ে টিকা দিয়ে চলে যাচ্ছে আমরা যে সিরিয়ালে দাঁড়া আছে আমার কোনো মূল্যায়ন নেই এবার যারা লোক ঢুকাচ্ছে ওরাই মানুষ আমরা যে মানুষ না যে বলছে আমার একটু দেখাই দেন তার কাছে জিজ্ঞেস করবো সম্পূর্ণ একটা ভুয়ো কথা বানোয়াট কথা সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোর প্রতিটি কেন্দ্রে একদিনের জন্য বরাদ্দ রয়েছে 350 মতো টিকা গুরুত্ব পাচ্ছেন প্রতিবন্ধী 50 ঊর্ধ্ব নারী পুরুষ এবং 25 বছরের ঊর্ধ্বে তরুণ তরুণীরা টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা তখন নিবন্ধন লাগে না ডাইরেক্ট আসছি হ্যাঁ আইসা এই 1.5 ঘন্টার মধ্যে টিকা পেয়ে গেলাম কোনো সিরিয়াল টিরিয়াল নাই মুরব্বীদের জন্য প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা দিয়েছে যদি বেশি হয় সেক্ষেত্রে আমার বেশি ব্যবস্থা রাখা হয়েছে আমরা সেক্ষেত্রে 350 আমরা এখানে টিকা দিতে পারবো কোনো ঝামেলা হয়নি সুন্দরভাবেই সুষ্ঠুভাবেই হয়েছে মানে সব কিছু মিলিয়ে ভালো রেজিস্টার করছি কিন্তু এখনো ডেট পাইনি তারপরও যে এত তাড়াতাড়ি পেয়ে গেছে এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ টিভির স্কলে দেখছে যে গণটিকা কার্যক্রম এই জন্য সাধারণ মানুষ সকাল থেকে 8টা থেকে আমরা এই জায়গায় দাঁড়ায় আছি সবাই এই জায়গায় আসতেছি কিন্তু আমরা যে রেজিস্ট্রেশন মাত্র 300 জন পাইছি এটা তো সাধারণ মানুষ বুঝতেছে না এদিকে সাধারণ টিকার জন্য এসএমএস ছাড়া টিকা নিতে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন রাজারবাগ পুলিশ লেনের টিকা কেন্দ্রে অন্যদিকে তথ্য জানতে এসে বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্রে আনসার বাহিনীর হাতে হয়রানির অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন সকালে যে বললো যে মেসেজ যখন আসি নাই তাকারও টিকা দিয়ে মানে এখানে করছে দিয়ে আসবো না রেজিস্ট্রেশন করলেই টিকাটা দেওয়া হচ্ছে সো আমরা এই তথ্যের ভিত্তিতে এখানে আসছি আমার একবার করোনা হয়েছে এই লাইনে দাঁড়াই ঢুকলে তো আমার আবার করোনা হবে এটা কোনো স্বাস্থ্য সেবা তাও রাজারবাগ পুলিশ লাইন এখানে আরো ডিসিপ্লিন থাকবে যদি আপনি স্বাস্থ্য সেবা দিতে চান সেখানে ডিসিপ্লিন তৈরি করেন মেসেজ ব্যতীত কাউকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না মেসেজ ব্যতীত তাদের মানে ব্যাগে দেওয়া হচ্ছে তাদের জিজ্ঞেস করলাম যে এটা কোথায় জমা দিতে হবে তারা বলতে রাজি না আমরা তো দেশের নাগরিক উনি নাই ড্রেস করেছে নাগরিকের সাথে তো ভালো ব্যবহার করতে হবে রাত্র 7টা থেকে আমরা বাইরে খাড়া মানুষ বৃষ্টির মধ্যে আমরা ভিতরে হইতে না গণটিকার মাধ্যমে 6 দিনের মধ্যে 32 লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের এই টিকাদান কার্যক্রম চলবে 12ই আগস্ট পর্যন্ত নাঈম হাসান বাংলাভিশন ঢাকা ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো করোনার গণটিকা দেওয়া হয় ব্যাপক সাড়া মিলেছে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন তারা গণটিকা কার্যক্রম শুরুর দিনে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন টিকা গ্রহণকারীরা ভিড় দেখা যায় কেন্দ্রগুলোতে যারা রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যে তাদেরকে আমরা এখানে ঢুকিয়ে আমরা টিকার ব্যবস্থা করেছি ময়মনসিংহে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকা নেন সাধারণ মানুষ জেলার 146টি ইউনিয়ন সিটি কর্পোরেশন ও 2টি পৌরসভার 543টি বুথে একযোগে এ টিকা দেওয়া হচ্ছে এখানে আমাদের সমাজ অনেক সুবিধা হয়েছে সবাই যান টিকা পান অনেক মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারতো না এখন ওয়ার্ডে ওয়ার্ডে করাতে সবাই করতে পারতেছে গণটিকা কার্যক্রম শুরুর দিনে উপচে পড়া ভিড় ছিল বরিশালে ইউনিয়নের কেন্দ্রগুলোতে এনআইডি কার্ড নিয়ে গেলেই টিকা দেওয়া হয় সিটি কর্পোরেশন এলাকায় এসএমএস পাওয়ার মাধ্যমে দেওয়া হয় এ টিকা
গণটিকায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে হবিগঞ্জে। ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে নারী পুরুষ ভোট দেওয়ার মতো লাইন ধরে টিকা নেন। টাঙ্গাইলে সহজে টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ, তবে টিকা না পেয়ে হতাশও হয়েছেন কেউ কেউ। সিলেট মেট্রোপলিটন এলাকা ও জেলার 300+ কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়। নারী পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেন, উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। নাটোরে 45 ইউনিয়ন ও 7 পৌরসভায় 25 উদ্ধদের করোনার টিকা দেওয়া হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মানিকগঞ্জের 7 উপজেলা ও 2 পৌরসভার 67 কেন্দ্রের 201 বুথে এ কার্যক্রম পরিচালনা করা হয়। যশোরে কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। কেন্দ্র, বুথ ও জনবল বৃদ্ধির দাবি জানান তারা। একটু ভিড় আছে আর কি, তারপরে সুন্দরভাবে টিকা দিচ্ছে। লোকবল একটু বেশি থাকতো, আমাদের হয়তো দ্রুত টিকা কার্যক্রমটা কমপ্লিট হতো। রাজশাহী নগরীর 14 ওয়ার্ডে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সিটি কর্পোরেশনের 30 ওয়ার্ডে 84 কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হয়। পাবনার 84 কেন্দ্রে 220 বুথে টিকা দেওয়া হয়। সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সকালে বাংলাবাজারের একটি ক্যাম্পে এ কার্যক্রম ঘুরে দেখেন। কুমিল্লা নগরীতে 32 কেন্দ্রে 17 উপজেলায় 193 ইউনিয়ন সহ জেলা জুড়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। সাতক্ষীরার 7 উপজেলার 78 ইউনিয়ন ও পৌরসভার 9 ওয়ার্ডের 87 কেন্দ্রে গণটিকা দেওয়া হয়। খাগড়াছড়ি সদর পৌরসভার 9 ওয়ার্ড ও 38 ইউনিয়ন সহ মোট 47 কেন্দ্রে টিকা দেওয়া হয়। নোয়াখালীর 291 বুথে একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়। পৌরসভার 5 ওয়ার্ডের নোয়াখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল। বাংলাভিশন নিউজ ডেস্ক। গণটিকা কার্যক্রমের মাধ্যমে গ্রামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীকেও দেয়া হল মহামারী করোনা ভ্যাকসিন। হাতের নাগালে মরণ ব্যাধির এই টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ। তবে নিবন্ধনের পরও ভ্যাকসিন স্বল্পতার কারণে টিকা না পেয়ে ক্ষোভও ঝেড়েছেন কেউ কেউ। মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার গণটিকা কেন্দ্র ঘুরে এসে কামরুল হাসানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। মরণব্যাধি করোনার হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের যে বিকল্প নেই তা এখন বুঝতে শুরু করেছে গ্রামগঞ্জের মানুষও। মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর সদরামপুর প্রাথমিক বিদ্যালয়ের গণটিকা কেন্দ্রের দীর্ঘ লাইনই তা বলে দেয়। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে আসেন। এজন্য নির্ধারিত সময়ের আগেই শুরু হয় গণটিকা কার্যক্রম। টিকা দেয়ায় প্রাধান্য দেয়া হয় নারী, প্রতিবন্ধী ও বয়স্কদের। কাঙ্ক্ষিত টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। আমাদের এটা সেফটির জন্যই তো দিতেছে, এটা খুব ভালো, এটা সরকার খুব ভালো কাজ করছে। দিলাম তো এখন সরকারের টিকা দিতে হইতে কইতেছে, বলতেছে কোনো ভয় লাগে নাই, না ভালোই লাগছে। ওয়ার্ড ভিত্তিক 200 করে প্রতিটি ইউনিয়নে মোট টিকা বরাদ্দ হয় 600 ডোজ। এর চেয়ে বেশি মানুষ কেন্দ্রে আসায় তাদের টিকার ব্যবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন জনপ্রতিনিধি আর টিকা সংশ্লিষ্টরা। এখানে 45 উপরে যারা আছে বেসিক্যালি অসুস্থ বা প্রতিবন্ধী, এদেরকে বেশি আমরা মানে বেশি গুরুত্ব দিচ্ছি টিকা দেওয়ার ক্ষেত্রে। 600 টিকা আজকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেয়েছি, কিন্তু আসলে আমি যা মনে করছি আমাদের আজকেই দেখা যায় যে 1000 লোকের টিকা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই টিকার কার্যক্রমটা আরো ব্যাপকভাবে আনার এনে জনগণকে টিকার আওতায় আনে। বেলা 12টার পর অনেক কেন্দ্রে টিকা শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন টিকা নিতে আসা সাধারণ মানুষ। শুনেন, আমি সকাল থেকে ছিলাম, শৃঙ্খলা করব, আমরা সুন্দরভাবে চলে যাবো নিয়ে দিয়া। যেমন যারা নিবন্ধন করছে তারা পায় নাই, আবার যারা নিবন্ধন করে নাই তারা পেয়ে গেছে। স্বল্প পরিসরে হলেও এই টিকা কার্যক্রম শুরু হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাই। করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ যখন মৃত্যু নিয়ে বেশ উদ্বিগ্ন, ঠিক সেই সময় কিন্তু এই শুরু হলো করোনা টিকার এই গণটিকা কার্যক্রম। এই স্কুলের মানুষের দীর্ঘ লাইনই বলে দিচ্ছে করোনা টিকা নিয়ে মানুষের মধ্যে যে কত উৎসাহ উদ্দীপনা। তবে তাদের প্রত্যাশা শুধু 600 মানুষকে নয়, একটি ইউনিয়নের সকল মানুষকে যাতে এই টিকার আওতা নিয়ে আসা হয়। ষোলঘর সদরামপুর প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে সৈকত সাদিক, বাংলাভিশন। করোনায় দেশে ঘণ্টায় গড়ে 11 জনের মৃত্যু হচ্ছে আর আক্রান্ত 339 জন।
সর্বশেষ হিসেবে করোনায় আরও 261 জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 261 জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 101 জন, চট্টগ্রাম বিভাগে 62, খুলনা বিভাগে 45 ও ময়মনসিংহে 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 22,411। 31,714 নমুনা টেস্টে শনাক্ত হয়েছে 8,136 জন, মোট শনাক্ত 13,43,396 জন। এ সময়ের মধ্যে আরও 16,383 জন সহ মোট সুস্থ হয়েছেন 11,88,820 জন। সর্বশেষ হিসাবে শনাক্তের হার 25.65%, সুস্থতার হার 88.49% আর মৃত্যুর হার 1.67%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই গতি নিয়ন্ত্রণে আনা না গেলে হাসপাতালগুলোতে চাপ আরও বাড়বে, চরম ঝুঁকিতে পড়বে স্বাস্থ্যসেবা। সংক্রমণের কারণে যে হাহাকার, আমরা সেই অনুযায়ী তাদেরকে আইসিইউ সুবিধা বা হাসপাতালে ভর্তি করার ব্যাপারেও ইদানিং সংকট হচ্ছে। আরও বেশি যদি করোনা রোগী আসে তখন আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে তাদেরকে সামাল দেয়া অত্যন্ত কষ্টকর হবে। টিকাই করোনার বিরুদ্ধে অন্যতম হাতিয়ার বলছেন তারা, সেই সাথে পরামর্শ দিলেন টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের। যারা টিকা প্রস্তুত করছেন তারা যদি আবার তাদের জনগণের মধ্যে বুস্টার টিকা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আমাদের এই টিকা সরবরাহের বিষয়টা অনেকখানি বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন হয়তো যে আমাদের এই টিকা কার্যক্রম সাময়িকভাবে আপনার ব্যাহত বা বাধাগ্রস্ত হতে পারে। শুধু কঠোর বিধিনিষেধ নয়, এর পাশাপাশি মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধির ব্যাপারেও জোরালো পদক্ষেপের ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। আগামী নভেম্বরের মধ্যে চীন থেকে সিনোফার্মের আরও 6 কোটি করোনা টিকা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কোভিড ফিল্ড হাসপাতালে উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বের সব জায়গায় টিকার সন্ধান ও সংগ্রহের চেষ্টা চালাচ্ছে সরকার। মন্ত্রী জানান, গ্রামাঞ্চলে টিকা দিতে হবে বেশি, গ্রামের বয়স্ক মানুষ যাতে টিকা নেয় সেজন্য সচেতনতা বাড়াতে হবে। ঢাকায় আসা 75% করোনা রোগী গ্রামের আর তাদের 90% টিকাবিহীন। স্বাস্থ্যমন্ত্রী জানান, 1,000 শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কোভিড ফিল্ড হাসপাতালে প্রায় 400 শয্যা প্রস্তুত হয়েছে। করোনা চিকিৎসার সকল অবকাঠামো ও লোকবল রয়েছে এখানে। মন্ত্রী বলেন, হাসপাতালে শয্যা বাড়ানোর সুযোগ আর বেশি নেই, করোনা সংক্রমণ থামাতে হবে, ভ্যাকসিনের আওতা বাড়াতে হবে, রোগী কমানোর, করোনা রোগীর কমানোর এবং হাসপাতালের বেড বাড়ানো নয়, রোগী কমানোর সময় এসেছে, বেড বাড়ানোর নয়। আমাদেরকে এটা করতে হবে, ইনফেকশন কমাতে হবে। ইনফেকশন কিন্তু হাসপাতালে তৈরি হয় না, ইনফেকশন কিন্তু ক্লিনিকে তৈরি হয় না। ইনফেকশন তৈরি কোথায় হচ্ছে আপনারা জানেন, রাস্তাঘাটে হচ্ছে। আপনি রাস্তাঘাটে আমরা দেখছি, দোকানপাটে হচ্ছে, ফেরিতে হচ্ছে, ফ্যাক্টরিতে হচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল মনে করেন, বর্তমান ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে ভালো কাজ করবে ভিটামিন সি এবং জিঙ্কের সমন্বিত ডোজ। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের এখন টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির মতে করোনা ভাইরাসের আলফা ভ্যারিয়েন্টের জায়গায় বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটি এখন বেশি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার দেশে করোনা ভাইরাস সংক্রমণ ও ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে ওয়েবিনারের আয়োজন করে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এতে ডক্টর বিজন কুমার শীল জানান, সারা বিশ্বে এখন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টেরই 17টি মিউটেশন হয়েছে, যার 8টি পরিবর্তন হয়েছে ভাইরাসটির স্পাইক প্রোটিনে। ডেল্টা ভ্যারিয়েন্টের এই বিধ্বংসী রূপকে রুখতে হলে T19R রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যান্য গবেষণা পাওয়া গেছে যে ভিটামিন সি যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু ভাইরাসের ক্লিভেজ প্রসেসটাকে বন্ধ করা যাবে, এবং ক্লিভেজ যদি না হয় তাহলে ভাইরাসের অ্যাবর্টিভ ইনফেকশন হবে, মানে ভাইরাস ব্লকিং করে কোনো ইনফেকশন করতে পারবে না। তো ভিটামিন সিটা খুবই ইম্পর্টেন্ট এখানে, ভিটামিন সি জিঙ্ক এটা ব্রঞ্জের মতো কাজ করে, এবং ভিটামিন সিটা আপনার সময় মিলে খান, এটা বর্ষায় অবধি আমলকি পাওয়া যায়, এগুলো আপনার নিয়মিত খান, তাহলে কিন্তু অনেকটা মানে ভাইরাসের যে ইফেক্টটা
ফ্যাটাল ইফেক্ট অনেকটা কম হবে। ভ্যাকসিন দেওয়া পর্যন্ত কন্টিনিউয়াস মাস্ক পরেন তাহলে আপনি সুরক্ষিত। এদিকে আলোচনায় অংশ নিয়ে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিজেদেরকে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিতে হবে, না হলে কবে বিদেশ থেকে আসবে সে আশায় বসে থাকতে হবে। আমাদের টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে আমরা নিজস্ব ভ্যাকসিন করব, যেভাবে কিউবা করেছে, ইরান করেছে। আপনারা জানা রাখা উচিত একটা ভ্যাকসিন তৈরি করার খরচ $1,000 বেশি পড়ে না, তবে তার জন্য ন্যূনতম 50 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, তার পারিপার্শ্বিক ল্যাবরেটরি করা, অন্যান্য জিনিস। এটা আমাদের দেশে যে ব্যবসায়ীরা আছেন যারা পরিবহনের জন্য ফাইন্যান্স করে বেড়ান, তারা ইচ্ছা করলেও 50 কোটি টাকা আগামী 7 দিনই এনে হাজির করতে পারেন। দেশের যেই যেই দেশকে শোষণ করে বড় হয়েছেন তারা একটা ভালো কাজ করতে পারেন। ওয়েবিনারে অংশ নেয়া অন্য আলোচকরাও টিকা উৎপাদনে নিজেদের সক্ষমতা অর্জনের তাগিদ দেন। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। গত কয়েক সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে, এ নিয়ে আতঙ্কে বিশেষজ্ঞরা। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 204 জন, এর মধ্যে রাজধানীতে 194 জন। রাজধানীর বাইরে মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন তারা। মশাবাহিত রোগ ডেঙ্গু করোনা মহামারীর এই সময়ে যা নতুন করে ভাবাচ্ছে, প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। শিশু কিশোর সহ সব বয়সীরাই কাহিল এই রোগে। এতটা জ্বর ছিল, পরে শরীর চুলকাইলো, চুলকানোর পরে লাল লাল র্যাশ হয়ে ফুলে উঠলো। জ্বর দেখে অনেক ভয় পাইছিলাম আমরা, যে কি হইব, ডেঙ্গু হইব না করোনা হইব। গা একদম ঠান্ডা হয়ে যেত, আবার হঠাৎ করে একদম গা তীব্র গরম হয়ে যেত, 104-105 ডিগ্রি জ্বর। ডেঙ্গুর জন্য নির্ধারিত হাসপাতালের চিকিৎসকরা বলছেন, অনেক ডেঙ্গু রোগীর মাঝেই দেখা যাচ্ছে করোনার উপসর্গ। এখন ডেঙ্গু বেড়ে গেছে, সেক্ষেত্রে ডেঙ্গুর সাথেও কোভিড রোগী ফেস করতেছি। ডেঙ্গু রোগী দেখতে গিয়ে দেখা যায় প্রতিদিন অনেকবার করে প্রেশার মাপতে হচ্ছে এবং রোগীর কাছাকাছি যেতে হচ্ছে, আমাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি রয়ে যাচ্ছে কোভিড আক্রান্ত হওয়ার। করোনার এই সময়ে দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে বড় বিপদের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কোভিড মহামারীর সময় যদি ডেঙ্গু এইভাবে ছড়িয়ে পড়ে কিংবা মহামারী পর্যায়ে পৌঁছে যায়, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ভীষণ চাপের মুখে পড়ে যাবে। তো সুতরাং যে কোনো প্রকারেই হোক, ডেঙ্গুর এই ছড়িয়ে পড়াটা বন্ধ করতে হবে। ডেঙ্গুর জন্য কোনো অবস্থাতেই মহামারী পর্যায়ে না যেতে পারে, তার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। শুধু প্রচার প্রচারণা নয়, বাস্তবেই মশা মারার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। জ্বর, ঠান্ডা, কাশি, তীব্র শ্বাসকষ্ট কিংবা জ্বরের সঙ্গে মাথা ব্যথা, বমি, রক্তক্ষরণ, কি অসুখ হয়েছে, এই দ্বিধাদ্বন্দ্বে যখন সাধারণ মানুষ, তখন চিকিৎসকরা বলছেন কোভিড টেস্টের পাশাপাশি করতে হবে রক্ত পরীক্ষা, তাতেই জানা যাবে কি অসুখ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া গেলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব বলছেন চিকিৎসকরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নামে লকডাউন হলেও বাস্তবে তেমন কার্যকর নয়। প্রতিদিনই অসংখ্য মানুষ ফিরছেন ঢাকায়, তবে যাদের কপাল খারাপ কোনো যুক্তি দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। দূর দূরান্ত থেকে মাইক্রোবাস অথবা সিএনজি অটোরিকশায় চড়ে যারা ঢাকায় ফিরছেন তাদের নামতে হয় আমিন বাজার, তারপর পায়ে হেঁটে ঢুকতে হচ্ছে ঢাকায়। তো অফিস খোলা কিন্তু লকডাউন ঠিকই চলতেছে, কিন্তু যানবাহনগুলো বন্ধ। এখন যেভাবে হোক আমার তো অফিসগুলো করতে হবে। যেখানে ভাড়া থাকে আপনার 100-500 টাকা ভাড়া, সেখানে পায়ে হাঁটা মানুষকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে না হলেও ব্যক্তিগত যানবাহনে করে যারা ফিরছেন তাদের পড়তে হচ্ছে জেরার মুখে। নার্স না হয়েও এমন পরিচয় দিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন, দেখাতে পারেননি কোনো আইডি কার্ড, আবার কেউ গাড়িতে জরুরি বিদ্যুতের স্টিকার লাগিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। তবে ঢাকার ভিতরে চেকপোস্ট গুলো সকালের দিকে কিছুটা তৎপর হলেও বেলা বাড়ার সাথে সাথে শিথিল হয়ে যায়। সিসি ক্যামেরা এখন এটা আমাদের পৌঁছে দিতে হবে, না হলে ওনাদের সিকিউরিটি হচ্ছে না। কোম্পানিতে চলে বসের বসের লাঞ্চ নিয়ে যাইতেছি, বসের লাঞ্চ নিয়ে যায় কোরিয়ান বস। আগামী 10 আগস্ট রাত 12টা পর্যন্ত চলবে এই লকডাউন।
দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মায়া কান্না ও লিপ সার্ভিস বিএনপির কৌশল। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার আর মিথ্যাচার করাই দলটির একমাত্র রাজনৈতিক কর্মসূচি। এদিকে টিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন বলছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের জীবনও ঘটেছে রক্তাক্ত বিদায়ের ট্রাজেডি। করোনার দুর্যোগে মিথ্যাচার না করে মানুষের পাশে থাকতে আহ্বান জানান তিনি। আসলে একটি রাজনৈতিক দল যখন জনগণের প্রতি নিজেদের দায়িত্বশীলতার কথা ভুলে যায়, তখন তাদের মুখ দিয়ে এমন উদ্ভট কথাই বের হয়। করোনাকালেও তাদের রাজনৈতিক কর্মসূচি একটাই, সেটি হলো পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার আর মিথ্যাচার। এদিকে রাজধানীর উত্তরখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত করোনায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন নেতারা এখন ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে। টিকা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ভরসা তৈরি হয় নাই। 1 কোটি ডোজের বেশি আমরা টিকা দিয়েছি, দিবতে আগামী এক সপ্তাহে আরো 1 কোটি ডোজ টিকা দেওয়া হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা টিকা নিয়েছে, মির্জা ফখরুল সাহেবও টিকা নিয়েছে, তাদের সব নেতা টিকা পেয়েছে, এরপরে তারা বলে টিকা পাচ্ছে। মাহবুবুল আলম হানিফ বলেন, দুর্নীতি আর অপকর্মের কারণেই বিএনপি নেতাদের জনগণ নির্বাসনে পাঠিয়েছে। দেশের জনগণ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির সাথে ঘনিষ্ঠতার অভিযোগে ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে এডিসি গোলাম সাকলাইনকে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, পরিমণির সাথে সাকলাইনের ঘনিষ্ঠতার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে পরিমণির সাথে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সিআইডি। ক্লাবের প্রেসিডেন্ট, আমি সবগুলো বলতে পারছি না ভাইয়া, অকথ্য ভাষা আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে সাবাত থানায় মামলা তদন্ত করতে গিয়ে ওই নায়িকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন গোয়েন্দা পুলিশের এডিসি সাকলায়েন। রিমান্ডে চাঞ্চল্যকর নানা অপরাধের স্বীকারোক্তির সাথে বহু তথ্যও দিচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। আলোচিত এই নায়িকাকে চিত্র জগৎ থেকে শুরু করে ব্যক্তিগত নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তাতেই উঠে আসে গোয়েন্দা পুলিশের এডিসি সাকলায়েনের সাথে পরিমণির সখ্যতার বিষয়টি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তদন্তে ডিআইপি ও প্রভাবশালীদের নাম এনে ছাড় দেওয়া হবে না বলে জানান অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যেটি ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক, আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা। তারা নিশ্চিত থাকতে পারেন যে সিআইডিতে যেহেতু তদন্ত হচ্ছে, এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ, এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারব। এদিকে আলোচিত চিত্রনায়িকা পরিমণির সাথে এডিসি গোলাম সাকলাইনের সম্পর্কের বিষয়টি আমলে নিয়ে তাকে পুলিশের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সংযুক্ত করা হয়েছে মিরপুরের পাবলিক কোয়ার্টার ম্যানেজমেন্টে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির শীর্ষ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে সব সদস্যের মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর। এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মিশা বলেন, পরিমণির ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এটি এদেশের চলচ্চিত্র ও শিল্পী সমাজের জন্য বিব্রতকর। বোট ক্লাব ঘটনায় আলোচনায় আসা পরিমণিকে গত 4 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন মাদকদ্রব্য,
পরদিন বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় পরিমনি এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্ব 7/8/2021 তারিখের গঠনতন্ত্র যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। চিত্রনায়িকা পরিমণিকে এডিসি গোলাম সাকলায় নিজ বাসায় নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাহিনী বিব্রত বলে জানিয়েছেন বাহিনীর সাবেক কর্মকর্তারা। এই ঘটনার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে অভিমত তাদের। সাভারের আশুলিয়ায় বোট ক্লাব কাণ্ডে নতুন করে আলোচনার জন্ম দেন চিত্রনায়িকা পরিমণি। ক্লাবে নিজেকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে জুন মাসে বনানীর বাসায় সংবাদ সম্মেলন করেন এই নায়িকা। পরিমনির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম সাকলাইনকে। কিন্তু সম্প্রতি পরিমনি মাদক মামলা গ্রেফতারের পর অভিযোগ ওঠে সাকলাইনের সাথে তার সম্পর্ক নিয়ে। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 1 আগস্ট সাকলাইনের সরকারি বাসা রাজারবাগের মধুমতিতে আসেন পরিমনি। পরনে ছিল সাদা পোশাক, কোলে তার আদরের কুকুর। ওই দিন সকাল 8টায় পরিমনি সাকলানের বাসায় ঢোকেন, বের হন রাত 10টায়। বের হওয়ার সময় পরিমনির পরনে ছিল কালো পোশাক। ঘটনার সত্যতা স্বীকার করেন পরিমনির গাড়ি চালক নাজির হোসেন। ওখানে আমি নামাই দিয়ে বলতে, তুমি গাড়ি পার্কিং করে তুমি বাসা চলে যাও, যদি ফোন দিই তাহলে আসবা। পরে রাত 10টার দিকে ফোন দিয়েছে, বলছে যে নাজির ভাই আসে আমাকে নিয়ে যান। পরে আমার সাথে আবার গেছিলো ওনার খালাতো বোন আর বোন জামাই, বলছে ওদেরকে নিয়ে আসেন আমরা একসাথে চলে যাবো। পরে ওনার সেই খালাতো বোন খালাতো বোনাই আমার সাথে গেছিলো আর আমরা একসাথে চলে আসি রাত 1টা বাজে। তখন ঘটনা এখানেই শেষ নয়, ওই পুলিশ কর্মকর্তার সাথে আরও বেশ কয়েকবার ঘুরতে বের হন পরিমনি। ম্যাডাম আমাকে বলছে চলো হাতের জিল, চলো গেছি তো আপনার পুলিশ পেলাদের ওখান থেকে আর কি উনি উঠছে সাকলেন সাহেব, ওটা একটু ওই বিরোধীর মধ্যে কথাবার্তা বললো। ম্যাডাম রেগুলার মদ খায়। হাতে জেলে ওই তো বললাম, ওইটাই বললাম ব্রিজের উপরে ওটা ওটা কথা বলছে, দীপু সাথে থাকে, আমি তো গাড়িতে আমার রেখে গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তার এমন আচরণে বাহিনী বিব্রত বলে মনে করেন সাবেক এডিশনাল আইজি মোখলেসুর রহমান। এই ধরনের কথাবার্তা ওঠার পরে পুলিশ বিভাগ এটাকে খতিয়ে দেখবে, অনুসন্ধান করবে, তদন্ত করবে, করে যদি তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় বা দোষী উনি সাব্যস্ত হয় তাহলে তো একটা ব্যবস্থা নেবে। এ ধরনের ঘটনা দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে অভিমত সাবেক এই পুলিশ কর্মকর্তার। নিশ্চয়ই পুলিশ বিভাগকে বিব্রত করবে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া আরও 21 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনহারাদের এমন বুক ফাটা আর্তনাদে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় পুড়ে অঙ্গার হয়েছে পরিবারের উপার্জনক্ষম মানুষটি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত হয়। পরিবারের প্রিয় মানুষটির মরদেহ বুঝে নিতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসেন তাদের স্বজনরা। এ সময় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। আজকে ওরা পরিশুদ্ধিত দেয় 2 লক্ষ টাকা দিয়া, কিন্তু ওখান তো লাস্ট হলে যেটা মানুষে তো আর কথা কইতে পারতো না। তারা কেন তালাটা খুলে দিল না? তারা তালাটা খুলে দিলে তো মানুষ মনে করেন বাঁচতে পারতো। সিআইডির কর্মকর্তারা জানান এ পর্যন্ত 45 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে 21টা আর গত 3 দিন আগে ফলোগারে 24টা, টোটাল 45টা মরদেহ আমরা হস্তান্তর করেছি। আরও 3টা সিদ্ধান্তের বাকি রয়ে গেছে, পরীক্ষা এটা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, পরীক্ষার পরে এটাই হবে। লাশ হস্তান্তরের সময় উপস্থিত সজীব গ্রুপের একজন কর্মকর্তা জানান মরদেহ নিতে আসা প্রত্যেক পরিবারকে 2 লাখ করে টাকা দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যে
যত যে 2 লক্ষ টাকা দেওয়ার কথা প্রত্যেকটা লাশের এগেনস্টে আমরা 2 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি দাফন কাফনের জন্য 25,000 করে টাকা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সারা দেশে গণটিকা কর্মসূচি শুরু, ভ্যাকসিন নিতে উপচে পড়া ভিড়, বিভিন্ন কেন্দ্রে ভোগান্তির অভিযোগ, খুশি গ্রামগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠী। দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 261 মৃত্যু, নভেম্বরের মধ্যে আসছে সিনোফার্মের আরও 6 কোটি টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ভিটামিন সি ও জিঙ্কের সমন্বিত ডোজ, তথ্য গণস্বাস্থ্য কেন্দ্রের। বাংলাদেশে দ্রুত ভ্যাকসিন তৈরির আহ্বান। পরিমণিকে বাসায় নেওয়ার ঘটনায় এডিসি সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার, জিমির বিরুদ্ধে মামলা, পরি ও একার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ সাময়িক স্থগিত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।